আমাকে মোটর সাইকেল করে ঘ্যাঁ ঘ্যাঁ করে নিয়ে আসতেছে। আমার তো নিজেকে কাতাল মাছ মনে হওয়া শুরু হলো। ঘটনা কি, আমি তো এখানে আসার জন্য কি বলবো, কি দিক নির্দেশনা দিতে পারি, তার জন্য কত সাইর রাত পড়ালেখা করতেছি, বাসার ভিতরে একটা লাইব্রেরি বানাইছি, বানায় পড়তেছি। এখানে আসার পর ঘটনাটা কি, পরে বুঝলাম উত্তর দিকে না দক্ষিণ দিকে প্রাচীর বানাইতে হবে, সেখানে টাকা পয়সা দিতে হবে। এই যে একটি ধারা তৈরি হয়েছে, আপনারা কঠিন চিবর দানে কার পয়সা আছে, সে কি সুটকি ব্যবসা করে পয়সা কামাইছে, নাকি সিএনএফ ব্যবসা করে পয়সা কামাইছে, নাকি চুরি করে পয়সা কামাইছে, সেই পয়সা দিয়া প্রাচীর বানাবেন, সেই পয়সা দিয়া ধর্মালয় তৈরি করবেন, সেই ধর্মালয়ে কি বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষা হবে, জ্ঞান হবে? না, কখনো হবে না। এখানে যদি আমি এই বিহারের প্রাচীরের জন্য একটি টাকাও দিয়ে এই গ্রামের প্রত্যেকটি জনগণকে অপমানিত করা হবে, কারণ প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের দুই হাত একসাথে করে বিহার নির্মাণকে বলে সমাজ নির্মাণ। হ্যাঁ, আমি এখানে কি করব, আমি এখানে পাঠাগার নির্মাণ করে দিতে চাই। আপনারা পাঠাগারের জন্য আমার থেকে পয়সা চান? আমি পাঠাগার নির্মাণ করে জন্ম জন্মান্তরের জ্ঞান দানের পুণ্যের ভাগী হতে চাই। আমি একটি বৌদ্ধ বিহারে ঢুকার পর পাঠাগার থাকবে না, সেটিকে বিহার বলা যায় না, বৌদ্ধরা তাকে নিয়ে গর্ব করতে পারে না। সেখানে পাঠাগার নাই বলে অশিক্ষিত লোকদেরকে আপনাদের অতিথি করতে হয়, সেখানে পাঠাগার নাই বলে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে জ্ঞানী ব্যক্তিকে আপনারা জায়গা দিতে পারেন না। যদি আজকে পাঠাগার থাকে, বই পড়ে পড়ে আসো, কথা বলো, কে কতটুকু জানো দেখি, যুদ্ধ হবে জ্ঞানে জ্ঞানে, কথা হবে দেশনায়, দেখা হবে দর্শনে, জীবন বোধের আলোকিত সত্তা এইভাবে জেগে উঠে। আপনারা আশ্রয় করছেন বুড়া গোসাইকে, গোসাই মানে বুদ্ধ, তিনি আবার বুড়া হবেন কেন, তিনি তো যুবক গোসাই হওয়ার কথা ছিল, তিনি তো তরুণ গোসাই হওয়ার কথা ছিল। বুড়া গোসাই যদি এতই অলৌকিক ক্ষমতা সম্পন্ন হবে, আজকে 560 বছর এখানে রাস্তাঘাট হলো না কেন? আপনারা মেলার ব্যবসা করেছেন, আপনারা একটি অলৌকিক ক্ষমতার উপর বিশ্বাস করে নিজের দুই হাতকে বন্ধ করে রেখেছেন। আজকে এখানে দান দিতে হয়, সৌদি আরবে কত কষ্ট করে থাকা একজন মানুষের দান। আজকে যদি এই গ্রামের একটি তরুণকে প্রশ্ন করি, তোমার স্বপ্ন কি, সে বলবে আমার স্বপ্ন দেশের বাইরে যাওয়া। কোন দেশে? ইউরোপে। সেখানে কি করবা? অভিবাসী হব, থেকে যেতে চাই। তাহলে যে যুবকের কাছে তার মাতৃভূমি, তার মাতৃভূমি আর আপন হয় না, যে যুবকের কাছে স্বপ্ন হয় ইউরোপিয়ান দেশে চলে যাবে, সেই দেশে অভিবাসী হবে, তাহলে সেই দেশে এই ধরনের স্থাপনাগুলো এক সময় পুরা কীর্তিতে পরিণত হয়, নিতত্বতে পরিণত হয়। 3500 বৌদ্ধ বিহারের মধ্যে অবাক করা বিষয়, আমাদের 500 বিহারও ঠিকভাবে চলমান নাই। 700 থেকে 1000 ভিক্ষু সংঘ, আজকে আমরা ধনী পরিবারের ছেলেরা, আজকে আমরা শিক্ষিত পরিবারের ছেলেরা কেউ স্বপ্ন দেখি না গৈরিক জীবনের, স্বপ্ন দেখি না অনাগারিক ধর্মপাল হওয়ার। যখন সেই স্বপ্ন মরে যায় একটি সমাজ, সেই সমাজের প্রতিটি অর্থ বিষ বাষ্পে পরিণত হয়, সে সমাজে কুৎসা, নিন্দা এবং অপরের ভর্ৎসনা করার মধ্য দিয়েই জীবন অতিবাহিত হয়। সেই জায়গাগুলোতে আমাদের মতো কিছু তরুণদের, মানু দাদাদের মতো কিছু তরুণদের, কিংবা সেন্টুদের মতো কিছু তরুণদের, শরীদ বড়ুয়া সাজুর মতো কিছু তরুণদের, এই গ্রামে যারা ইয়াং জেনারেশন আজকের অনুষ্ঠানটি করেছে, সেই পলাশ, শিমুল, সাগর বড়ুয়া, টিপলুদের মতো কিছু তরুণদের চোখের মধ্যে যখন কোনায় এক চিলতে পানি দেখি, তখন বিবেক কেঁদে উঠে, তখন বিবেক প্রকম্পিত হয়। প্রকম্পিত হয় বলে আজ আপনাদের এখানে এসেছি। কালকে সকাল 10টায় আমার লন্ডন এম্বেসিতে ভাইবা, এবং আমি এখান থেকে সরাসরি এয়ারপোর্টে গিয়ে চলে যাব। এরকম পরিস্থিতিতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমাকে এই ছেলেরা যেভাবে আমাকে আজকে ক্রমাগত কয়েকদিন ধরে এই যে উপস্থাপক শিবা চৌধুরী তারা করেছে এই জন্য, সুতরাং আমি যেহেতু এই পাড়ায় এসেছি, এই গ্রামে এসেছি, আমিও এর শেষ দেখতে চাই। হেরে যাওয়ার পাত্র তো আমরা নয়,
হাজার বছরের কীর্তিমান বহমান গাথা, যে বাঙালি বৌদ্ধদের সূর্যে বীর্যে মাটি খুললে প্রত্নতত্ত্ব যে জাতিসত্তার কথা বলে, সেই জাতিসত্তার স্বদেশ এই দেশ। এদেশে তো তারা সংখ্যালঘু নয়, এদেশে তারা ইতিহাস ঐতিহ্যের উত্তরাধিকার। আর যে ভাষায় কথা বলি বাংলা, এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা, জাতিসংঘে স্বীকৃত। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ভাষা আমাদের 1000 বছরের ইতিহাস রয়েছে, আমাদের সিদ্ধাচার্যরা এই ভাষায় কথা বলতেন, আমরা তার প্রমাণ পেয়েছি। 1908 সালে নেপালের রাজদরবারে চর্চাপদে, সেই চর্চাপদ কারা লিখেছিল? এই ধরনের ভিক্ষুসঙ্গরা, তাদের তখন সিদ্ধাচার্য বলছে। অর্থাৎ আমাদের পরিচয় দিয়ে যে বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষাভাষী বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, বাংলা ভাষাভাষী বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হয়েছিল, সে বাংলার আদি মৃত্তিকার সন্তান এই বাঙালি বৌদ্ধরা। শুধু তাদের এক হয়ে ঘুরে দাঁড়াতে হবে, তাদের একতাবদ্ধ হতে হবে, তাদের হিংসা ভুলতে হবে এবং তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ভুলতে হবে। এই গ্রামের অসংখ্য রকম প্রশংসা আপনারা করেছেন। আমি এত ছোট জায়গায় 4টি বৌদ্ধ বিহার দেখেন, সর্ষের চেয়ে টুপি বেশি। যদি সর্ষের চেয়ে টুপি বেশি হয় তাহলে এতগুলো টুপিকে আশ্রয় কে দিবে? এই বৌদ্ধ সমাজে শত শত শিল্পপতি আপনারা গড়ে তোলেন নাই? এই বৌদ্ধ সমাজে শত শত জ্ঞানী আপনারা গড়ে তোলেন নাই? তাহলে একজন মাত্র যদি শিল্পপতি হয়, সে কয়টি জায়গায় কিভাবে, সে কয়টি জায়গায় কিভাবে সবাইয়ের কাছে এভাবে করবে? আমাদের প্রার্থনার স্টাইলটি হচ্ছে এমন। এই প্রার্থনার স্টাইলটি আপনাদের জানতে হবে। আমরা কিন্তু এইভাবে প্রার্থনা করি না, আমরা প্রার্থনা করি এইভাবে, কিন্তু আমাদের চেতনার ভিতর যেটি দাঁড়িয়ে গেছে আমরা এরকম করি। এই জায়গাটিকে ভুলতে হবে, এইভাবে করতে হবে। এইভাবে করার অর্থ কি আমাদের বুঝতে হবে, আমাদের জেনে শুনে প্রার্থনা করতে হবে। না জেনে যদি আমরা প্রার্থনা করি, আমরা যদি এইভাবে থাকি, একটি ভিক্ষুক জাতিকে কেউ পথ দর্শন করতে পারে না। এই ভিক্ষুকরা সাধারণত নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতেই ব্যস্ত থাকে। আপনারা জানেন ভিক্ষুকদের কেমন ইনকাম হয়? জানেন না, মাজারে যাবেন একদিন, দেখবেন সারাদিন ঝনঝন 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 করতে করতে এই আধুলি পড়বে, কিছুক্ষণের মধ্যে নাই আবার আধুলি পড়বে। গভীর রাত্রে সেই আধুলি নিয়ে তাদের যদি ঝগড়াঝাটি দেখেন, অনেক টাকা কিন্তু সে ফকির, সে পাজেরও গাড়ি চালাইতে পারে, কিন্তু তার অভ্যাস এমন হয়ে গেছে তাকে ওই প্রতিদিন এরকম করে থাকতে হয়। সমাজ ব্যবস্থায় সেই অভ্যাসের জায়গায় এসে আমাদের দাঁড়াতে হবে, কারণ নাহলে এই সঙ্গ মনীষাদের ধর্মদান পাত্রহীন, শুধু শুনে যাব, বলে যাব, কিচ্ছু হবে না। আমাকে গালাগালি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। গত 4 বছর ধরে আমি তরুণদের সাথে কাজ করছি, চাকরি দেওয়ার জন্য আমি ফেসবুকে পর্যন্ত বিজ্ঞাপন দিয়েছি। চাকরি করার মানসিকতা নাই, খুব স্বল্পতম সুযোগে কাউকে ধরে বিদেশ যাওয়া হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। কোনো ভাঙতে যদি বিদেশে যাওয়ার লাইনঘাট করতে পারে, তার অনেক অনুসারী হবে, সে সেই অনুসারী দিয়ে একটি গ্রুপ করবে। আমরাও যারা সেই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি, আমরাও একটা গ্রুপ করব। এই গ্রুপে গ্রুপে নানা ক্ষেত্রে আমাদের দিনাপ্তে পাত বয়ে চলেছে।